ছত্রিশগড় এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপের কারণে দেশের উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস দুপুরে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান মঙ্গলবার ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একাশি মিলিমিটার এবং দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুমিল্লায় তিরানব্বই মিলিমিটার স্থল নিম্নচাপের কারণে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে উত্তর অঞ্চলের রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বৃষ্টির মাত্রা বাড়তে পারে বলেও জানান এই আভাবিক স্থল নিম্নচাপ ছিল সেটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আরও পশ্চিমে বা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা আমাদের যে এখন মনসুন অ্যাক্সিস রয়েছে সেটার সঙ্গে মার্চ হয়ে পরবর্তীতে আজকেও হয়তো বৃষ্টি আগামীকালকেও তেমন ইয়ে হবে না তবে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ আরও কিছুটা বৃদ্ধি পাবে বিশেষ করে আমাদের উত্তর উত্তর অংশ বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিং এবং সিলেট সেই সকল জায়গাগুলোতে কিন্তু আবার আগামী আটচল্লিশ এবং